গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সার্কুলার ফ্লো অফ ইনকাম বা আয়ের বিত্তস্রোত। তো আয়ের বিত্তস্রোত জানার পূর্বে আমাদের জেনে নিতে হবে যে এই জাতীয় আয় কী। দেখো, জাতীয় আয় হলো কোনো একটা দেশের এক বছরে যে সমস্ত দ্রব্যাদি বা সেবা কার্যাদি উৎপন্ন হয় তাদের আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা জাতীয় আয় বলি। তো এই জাতীয় আয় কাদের সমষ্টি নিয়ে তৈরি হয় সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো যে জাতীয় আয় যেমন যে সমস্ত বিষয়গুলির উপরে নির্ভর করে তা হলো উৎপাদনের উপাদান। তো এই উৎপাদনের উপাদানের প্রথম উপাদান হলো জমি। দেখো, দ্বিতীয় উপাদান হচ্ছে শ্রমিক, তৃতীয় উপাদান হচ্ছে মূলধন। এই মূলধনের সঙ্গে অর্থ, কিন্তু যন্ত্রপাতি, অর্থ এগুলোও জড়িত। আর চার নম্বর যেগুলো হচ্ছে সংগঠক, অর্থাৎ যারা এই কাজটি পরিচালনা করবে। অর্থাৎ উৎপাদনের উপাদানস্বরূপ আমরা দেখতে পাই যে জমি, শ্রমিক, মূলধন এবং সংগঠন বা সংগঠক। এখন দেখে নেওয়া যাক যে এই দ্রব্য বা সেবা, দ্রব্য কী? দ্রব্য হচ্ছে যে সমস্ত জিনিসপত্র দেখতে পাওয়া যায় তাদের আমরা দ্রব্য বলি, বা কিনতে পাওয়া যায় তাগুলো দ্রব্য। আর সেবা হচ্ছে ধরো ডাক্তার যে পরিষেবা দেয়, শিক্ষক যে পরিষেবা দেয়, পুলিশ যে পরিষেবা দেয় সেগুলোকে, বা ডাক পরিষেবা যেগুলো পাওয়া যায় আমরা সেগুলোকে সেবা বলা হয়। তো এইগুলো থেকে দ্রব্য যেমন বিক্রয় করলে কিছু আয় হয়, দেখো দ্রব্য থেকে কিছু আয় হয়, আবার আয়ের মাধ্যমেও কিছু সেবা বা দ্রব্য ক্রয় করা যায়। যেমন ধরো একজন কোনো ব্যক্তি কোনো একটি জায়গায় কাজ করছে, অর্থাৎ তার সেবা প্রদান করছে, সেই সেবা প্রদানের বিনিময়ে সে মজুরি পাচ্ছে, অর্থাৎ সে আয় করতে পাচ্ছে বা বেতন পাচ্ছে, সেটা তার আয়। আবার এই আয়ের বিনিময়ে সে কিছু দ্রব্য কিনে আনছে। এটি হচ্ছে একদিক থেকে যেমন দ্রব্য থেকে আয়ের উৎপাদন, আবার আয়টাও কিন্তু দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এরা উভয়মুখী। তো দেখো, এই দ্রব্য বা সেবা ক্ষেত্রে যে দ্রব্য উৎপাদন হতে গেলে প্রথমে উৎপাদনের উপাদান সম্পর্কে জানতে হয়। তো এই দ্রব্য, একটি দ্রব্য উৎপাদন করতে গেলে সেই উৎপাদনের চারটি উপাদান থাকে, সেটি আমরা একটু আগেই দেখেছি যে এক থাকে জমি, দুই থাকে শ্রম, তিন থাকে মূলধন, চার থাকে সংগঠন। তো এই যে চারটি উপাদান থাকে, জমি, শ্রম, মূলধন, সংগঠন, এরা কিছু কিছু জিনিস উৎপাদন করে থাকে বা এরাও আয় করে থাকে। যেমন জমি উৎপাদন করে খাজনার, শ্রম যা মজুরির উৎপাদন করে বা মজুরি আয় করে, মূলধন যা সুদ উৎপাদন করে, এবং সংগঠন যা মুনাফা অর্জন করে। তো এরা চারজনই কিছু আয় করছে। দেখো, জমি যেমন খাজনার আয় করছে, শ্রম যেমন মজুরি, মূলধন যেমন সুদ, এবং সংগঠন যেমন মুনাফা। তো এগুলো প্রত্যেকেই যেমন একে এক একটি করে উৎপাদন করছে, আবার প্রত্যেকের বিনিময়েও কিন্তু জমি বিনিময়ে, খাজনার বিনিময়ে আমরা জমি ক্রয় করতে পারি। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে একে অপরের উপরে ডিপেন্ডেন্ট। তো এখন দেখে নেওয়া যায় যে আমাদের যে বাজারে আমরা দেখি যে দ্রব্য আমরা যে কিনি, সেই দ্রব্যগুলো দেখো বিভিন্ন রকমের দ্রব্য। তো দ্রব্য কিনতে গেলে কি করতে হয়? আমরা যেমন দেখো, একটি চিত্রে দেখো, একজন ক্রেতা থাকে আর একজন বিক্রেতা থাকে। ক্রেতা কি করে? ক্রেতা কিছু পয়সা বিনিময়ে ওই দ্রব্য সামগ্রী ক্রয় করে। অর্থাৎ এই দ্রব্য সামগ্রী একদিক থেকে যেমন ক্রেতার কাছে আসছে, আর ক্রেতার কাছ থেকেও কিছু পয়সা কিন্তু দোকানদারের কাছে যাচ্ছে। অর্থাৎ দ্রব্য সামগ্রীর প্রভাব যেমন ক্রেতার দিকে হচ্ছে,
অর্থের প্রবাহ কিন্তু দোকানদারের কাছে বা বিক্রেতার কাছে কিন্তু ঘটছে। তো আয়ের বিত্তশোধ বা বৃত্তাকার প্রবাহটা কি না, যে কোনো অর্থনীতিতে, অর্থাৎ যখন যে কোনো একটা অর্থনীতিতে দেখবে সব সময়ই একটা একদিক থেকে দ্রব্যের প্রবাহ ঘটে আর অন্য দিক থেকে অর্থের প্রবাহ ঘটে। ঠিক যেমন দোকানদারের ক্ষেত্রে দেখলে যে আমরা কোনো যখন মালপত্র কিনতে যাই তখন দোকানদারের দিক থেকে যেমন দ্রব্যের প্রবাহ ঘটে, আমাদের দিক থেকে অর্থের প্রবাহ দোকানদারের দিকে ঘটে থাকে। তো এই দ্রব্যের প্রবাহের বিপরীত দিক থেকে চলে অর্থের প্রবাহ, একেই আমরা আয়ের বিত্তশোধ বা বৃত্তাকার প্রবাহ বলে থাকি। এটি আমরা একটি চিত্রের সাহায্যে দেখে নিচ্ছি। দেখো আয়ের বৃত্তাকার প্রবাহ, এটি অনুমান করার জন্য প্রথমে আমাদের অনুমান করতে হয় একটি ফার্ম আছে, যে বিন যার যে করে উৎপাদন করে আর বিনিয়োগ করে, আর অন্যদিকে থাকে পরিবার, মানে আমাদের মতো ফ্যামিলিগুলো যারা কিন্তু দ্রব্যের ভোগ করে। তো প্রথম আমরা দেখি যে প্রথম দেখো যে কোনো একটি ফার্মে, যেমন একটি ফার্মে কিছু লোক কাজ করছে, অর্থাৎ সেই পরিবার থেকে, আমাদের পরিবার থেকে যে লোকেরা কাজ করছে তারা সেখানে কি করছে, সেবা প্রদান করছে, অর্থাৎ লেবার বা শ্রমিকরা সেবা প্রদান করছে। আর ফার্ম ঠিক সেই রকমই সেই দ্রব্য সামগ্রী উৎপাদন করছে সেবার বিনিময়ে, অর্থাৎ লেবাররা যে সেবা দান করছে সেই সেবার বিনিময়ে ফার্ম দ্রব্য সামগ্রী উৎপাদন করছে। অর্থাৎ সেবা যেমন ফার্মের দিকে যাচ্ছে, ফার্ম থেকেও কিন্তু দ্রব্য সামগ্রী, আবার আমরা যেমন জিনিসপত্র কিনছি সেখানে কিন্তু আবার দ্রব্য সামগ্রী আমাদের পরিবারের কাছে চলে আসছে। এবার দেখা যাক যে দেখো 3 নম্বর যে চিত্রটা সেখানে দেখো কি হচ্ছে, আয়ের প্রবাহ, উপাদানের আয়ের প্রবাহ কিন্তু পরিবারের দিকে ঘটছে। কীরকম না, ধরো যে শ্রমিক তার সেবা প্রদান করছে, অর্থাৎ 1 নম্বর চিত্র যেটি দেখতে পাচ্ছি যেখানে সেবা ফার্মের প্রদান করছে, অর্থাৎ কোনো ফার্মে সে কাজ করছে, সেই রকম সে সেখান থেকে কিছু বেতন পাচ্ছে বা মজুরি পাচ্ছে, অর্থাৎ সেখান থেকে 3 নম্বর চিত্র অনুযায়ী উপাদানে তার আয়ের প্রভাব, অর্থাৎ তার আয়টা পরিবারের কাছে ফিরে আসছে। দ্বিতীয় চিত্রে দেখো যেমন সে দ্রব্য সেবা প্রদান করে দ্রব্য উৎপাদন করছে একটা ফার্ম, সেই ফার্ম সেই দ্রব্যটা বাজারের মাধ্যমে যখন পরিবারের কাছে বিক্রয় করছে, সেই পরিবারের পরিবার যখন সেই দ্রব্যটা কিনছে সেই দ্রব্যের অর্থ কিছু দিতে হচ্ছে, সেই দ্রব্য সামগ্রীর অর্থটা যে পরিবারগুলো দিচ্ছে বা পরিবারগুলোর যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা আবার ফার্মের কাছে চলে যাচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে একদিক থেকে আয়ের প্রবাহ যেমন ফার্মের কাছ থেকে পরিবার এবং পরিবারের কাছ থেকে আবার ফার্মের দিকে স্থানান্তরিত হয়, ঠিক সেই রকম দ্রব্যেরও, দ্রব্য বা সেবারও একদিক থেকে পরিবারের কাছ থেকে যেমন ফার্মের কাছে যাচ্ছে 1 নম্বর চিত্র অনুযায়ী, সেরকম 3 নম্বর চিত্রে দেখো ফার্মের কাছ থেকেও কিন্তু দ্রব্য বা সামগ্রী, সেবা সামগ্রী কিন্তু 2 নম্বর চিত্র অনুযায়ী পরিবারের কাছে ফিরে আসছে। এই যে টোটাল প্রসেসটা, অর্থাৎ একদিক থেকে আয়ের যেমন পরিবারের কাছে আসে পরিবার থেকেও ফার্মের দিকে যায়, এই যে চক্রাকার আয়ের প্রবাহ ঘটে থাকে সেই প্রবাহকেই আমরা আয়ের বিত্তশোধ বলে থাকবো। ধন্যবাদ।